বগুড়ায় শুরু হয়েছে অনলাইন বিজনেস গ্রুপের আয়োজনে 5 দিনব্যাপী পঞ্চম নারী উদ্যোক্তা মেলা। বগুড়া শহরের শহীদ টিটু পার্কে 5 দিনব্যাপী এই মেলায় শুধুমাত্র নারীদের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো হয়েছে মেলাটির বিভিন্ন স্টল। এই মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী উদ্যোক্তারা তাদের তৈরিকৃত রকমারি পণ্য নিয়ে হাজির হয়েছেন। প্রতিদিন সকাল 8টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন দর্শনার্থীরা মেলায় এসে ঘুরে দেখছে ও তাদের পছন্দ মতো রকমারি পণ্য ক্রয় করছে। মেলাটি চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাতে রয়েছে হস্তশিল্প, কুটির শিল্প, বাঁশ ও বেতের তৈরি প্রসাধনী পণ্য সহ হরেক রকমের পণ্য। এছাড়াও রয়েছে হরেক রকমের পিঠাপুলি, আর এসব পণ্য সুলভে বিক্রি করছেন নারী উদ্যোক্তারা। আবার পুজো তো, সেই ক্ষেত্রে এই জন্য আমি কিছু কাপড়গুলো রাখছি। আর শৌখিন, এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল, এটা হচ্ছে আমরা হস্তশিল্পে রূপান্তর করেছি আপনার হচ্ছে, এটাতে মানে মিনি অ্যাকোরিয়াম নাম দিয়েছি এটাকে। এটাতে হাতের ছোঁয়া দিয়ে আপনার আরো সুন্দর করার চেষ্টা করেছি, জানি না এটা কেমন হয়েছে, বাট আমি অনেক সাড়া পেয়েছি। শুধু বগুড়া না, বগুড়ার বাইরে থেকে আমাকে এগুলো পাইকারি নেওয়ার জন্য নক করেছেন, ঠিক আছে। আমি হচ্ছে জুয়েলারি, বাচ্চাদের আইটেম, মানে বিভিন্ন ক্লিপস আইটেম এগুলো নিয়ে আসি। এছাড়া মেলাতে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য প্রতিদিন রয়েছে এক মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান। সারোয়ার জাহান, জান টেলিভিশন, বগুড়া।